লালমনিরহাটে দড়ি ছিঁড়ে লোকালয়ে চলে আসা সার্কাসের হাতিটিকে চেতনানাশক দিয়ে বসে এনেছেন বনরক্ষীরা। পালানোর 24 ঘন্টা পর গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের 3 সদস্যের একটি দল হেলিকপ্টারে করে লালমনিরহাট এসে হাতিটিকে বসে আনে। এতে স্বস্তি ফিরে এসেছে এলাকাবাসীর মাঝে। গত 12 জানুয়ারি লালমনিরহাট রেলওয়ে সরদ্দি মাঠে শুরু হওয়া পোনাক শিল্প ও পণ্যমেলায় আসা সার্কাস দলের হাতিটি সোমবার সকালে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা শহর থেকে দূরে একটি পুকুরে নামিয়ে দেয় হাতিটিকে। মঙ্গলবার হাতিটিকে বসে আনেন বনরক্ষীরা। গাজীপুর থেকে আসা বন্যপ্রাণী বিশেষজ্ঞ জানান, পুরুষ হাতিটি সঙ্গীর খোঁজে বেপরোয়া হয়ে এ তাণ্ডব চালায়। 5 থেকে 7 দিনের মধ্যে চেতনানাশকের প্রভাব কাটিয়ে হাতিটি সুস্থ হয়ে উঠবে বলেও এ সময় জানানো হয়। আমরা নিয়ন্ত্রণে আনার জন্য যার পিছনে বাড়ি কোনো বেরি ছিল না, আমরা সকালে এসে কিছুক্ষণ আগে আমরা হেলিকপ্টারে এসে রেখে ট্রাঙ্কুলাইজ করছি, সেখানে আমরা ব্যবহার করছি ড্রাইভার এবং ক্যাটারিং, এবং এটা সফলভাবে এটা মানে কাজ করছে।